স্বামী ঘর গেলে এখানে কালি, এখানে ঝুলি, ওই কি বলছো, ভালো করে তোমাকে চা করে দেবো দিকে, বলে তোকে আর দিতাম না, জান ভরে গেছে, তোর কথাবার্তা যা জুতবারা, আর ওদের কাপড়ওয়ালা, মশারিওয়ালা, বাসনওয়ালা আইছে, তাকে বলছে আমাদের ঘর দিয়ে এসছো গো, মনে হচ্ছে ওর শতবর্ষর আগেকার দুলা ভাই, ছি ছি ছি, যা কিনতে হবে স্বামীকে বলো, তুমি যেতে পাবে না। আর মেয়েরা যদি গোসল করে ঘাটে, চট দিয়ে ঘেরে দিন, চট, টাট, বস্তা, তারপরে যে গোসল করবে করুক, আপনারটা ঘেরা, 12 ফুট বাই 12 ফুট ঘেরে দিলে এবারে মেয়েরা গোসল করুক, বলে খোলা পুকুরে মেয়েরা নামতে পাবে না। ও মাথা ধরে না, এখন ধরবো ধরবো করছে, স্ত্রীকে বলছে ভিক্সটা কোথায় আছে বলে নিয়ে আয়, সে দেখাবার কায়দা আলাদা, মনে হচ্ছে যেন ওকে কাজ করুনি এনেছে, মাথাটা চালিয়ে যা, চালিয়ে কী করে দিচ্ছি, ঠিক করে দে, খপা খপ, আর পাটি বেঁধে পায়ের তলায় হাত বুলিয়ে দে, ঠিক আছে স্ত্রী অর্ধাঙ্গিনী, কিন্তু আপনি আহা হা, কলকাতার রয়্যালে আমি যখন আজ থেকে 45 বছর আগে রয়্যালে খেতাম 250 টাকা প্লেট, যেটা আজকে 300 কত টাকা, তাও সেই বিরিয়ানি নাই, 7 দিন হাত ধুলেও খুশবু করতো, আসমা আসনাকে এনে খাইয়েছি আমি, তো খেলাম এক প্লেট, এক প্লেট নিয়ে এলাম, এটা আসমার মা খাবে, আসমার মা মানে বুঝতে পেরেছেন আমাকে যে জলাই গো, মরদরা যদি ঠিক না হয় মেয়েদের যে কি জ্বলনটা আল্লাহ জানছে, বেশি করে নুন দিয়ে দিবে, খা গুখর বেটা এত জ্বলাচ্ছিস, বলে নুন, বলে পড়ে গিয়েছে তাহলে আমি কি করব, ব্যাস হয়ে গেল সুদবত, আর যদি ঠিক করে চলেন, আসসালামু আলাইকুম, এক কাপ চা করো, তুমি একটু খাও, আমাকে একটু দাও, আপনার জন্য এনেছি, আপনি নেন, একটা ডিম সিদ্ধ করেছি ভেঙে দিলাম, আপনি একটু খান, আমি একটু খাই, কি সুখের সংসার হবে, স্ত্রী পাকা করবে, স্ত্রীর মুখ দেখে স্বামীর জান জুড়িয়ে যাবে, বিশ্বনবী বলছেন যে স্ত্রীর মুখ দেখে স্বামী সন্তুষ্ট হবে সে বিবি জান্নাতি, মেয়েদের কত সহজ দেখছেন, জান্নাত খালি একটু মুখটা পরিষ্কার করো, ভুরুটা ঠিক করো, করে স্বামীর সামনে দাঁড়িয়ে বলো ওয়ালাইকুম আসসালাম, চা করে এনে দেবো, স্বামী মুখ পেনে চেয়ে থাকবে, কি সুন্দর, কি লালিত্য, কি মাধুর্য, জান্নাত ওয়াজিব। কিন্তু আমাদের মেয়েদের উল্টো, কি বলো, সিনেমা গেলে, পাড়ুই গেলে, পুমি জেগে গেলে, তখন খালি নখ পালিশ, ঠোঁট পালিশ, গাল পালিশ, বরলিন, ভিবা, পাড়ুইয়ে দেখাবার লেগে, আর বেটা ছেলেগুলো বললেন এইরকম, এই ওলি আল্লাহ যারা, তুই কোথায় ছিলি বে, এক্ষুনি পেরিয়ে গেলাম, সে মাছি মেরে, মশা মেরে, লব চেটে, লব চাটা বুঝেছিলাম না, কোথায় ছিলি বে, তাকে বলে লব চাটা, হাই হাই খালারা, স্বামীর জন্যে সাজ, বরলিন, সোনো, পাউডার, সুরমা, স্বামী, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তোমাকে দেখতে দারুণ লাগছে, সে বিবি জান্নাতি। কিন্তু আমাদের মেয়েদের উল্টো, স্বামী ঘর গেলে এখানে কালি, এখানে ঝুলি, ওই কি বলছো, ভালো করে তোমাকে চা করে দেবো দিকে, বলে তোকে আর দিতাম না, জান ভরে গেছে, তোর কথাবার্তা যা জুতবারা, আর ওদের কাপড়ওয়ালা, মশারিওয়ালা, বাসনওয়ালা আইছে, তাকে বলছে আমাদের ঘর দিয়ে এসছো গো, মনে হচ্ছে ওর শতবর্ষর আগেকার দুলা ভাই, ছি ছি ছি, যা কিনতে হবে স্বামীকে বলো, তুমি যেতে পাবে না। আর মেয়েরা যদি গোসল করে ঘাটে, চট দিয়ে ঘেরে দিন, চট, টাট, বস্তা, তারপরে যে গোসল করবে করুক, আপনারটা ঘেরা, 12 ফুট বাই 12 ফুট ঘেরে দিলে এবারে মেয়েরা গোসল করুক, বলে খোলা পুকুরে মেয়েরা নামতে পাবে না। কোরআন শরীফ 16 পারা, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম ইযিন তাওয়াজাত মিনালিয়া মাকানান শারকিয়া, সেদিনের কথা স্মরণ করো যেদিনে মারিয়াম আলাইহিস সালাম কি করছিলেন, গোসল করতে ঢুকেছেন, কিন্তু নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিয়েছেন, হিজাবা, হিজাব মানে আবরণ এবং পর্দা, এই বাবা মণিমুক্তা আছে আমার, কেউ চলে যাও না, বইটা নিবে, ও ভালো বই, পড়া দরকার, পড়লে জান জুড়িয়ে যাবে, 10 পাতা 5 পাতা পড়ুন, আজকেই নিয়ে যান, স্ত্রীকে পড়তে দেন, চেনা যায় শক্তিশালী যুদ্ধক্ষেত্রে ধৈর্যশীল বিপদের সময়, পরধন গচ্ছতিকারী অভাবের সময়, স্ত্রীর ভালোবাসা ক্ষুধার সময়, এইরকম 750 নসিহত আছে,
তারপর আবার অন্য আছে। যাই হোক, যেটা বলছিলাম, গুণীজনেরা জ্ঞানীজনেরা, মেয়েদের জান্নাত সহজ। স্বামীকে সন্তুষ্ট করলে স্বামীর রুমাল গেঞ্জি কেচে গুছিয়ে রাখো। স্বামী স্বামী গুণীজনেরা জ্ঞানীজনেরা, কিন্তু আমরা পাচ্ছি না, ভালোবাসা নাই, প্রেম নাই। মঙ্গলবারই বিয়ে, বুধবারই তালাক, বৃহস্পতিবারই বিয়ে, সোমবারই পালিয়ে যাচ্ছে। বিয়ে তো লয় কি বললো রে, আমাদের গাঁ আজকে হাড়া ধরে বিটিকে নিয়ে পালিয়ে গিয়েছে, সারাদিন বাস নিয়ে চলে গেল। এবারে মৌলবীর কান্না, মৌলবী ইমামকে, এটা নিয়ে ইমাম নাকি, তা কি ইমাম কোথায় চলে গেল? ইমামের কান্দন বলে কই, অসুস্থ ইমাম কাঁদছে। মহিলা বললেন, লোকের বলে কি হলো? বলে কিচ্ছু হয় নাই, বিয়ে পড়িয়ে 50 টাকা পেতাম, আজকে শুনছি অমুকের মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে, আমার আর পয়সাটা পাবো না, এই কারণে কাঁদছি। মৌলবীরা তো কারো পয়সা পাবে না, রোজ সকালে হিরণপুর, বিকেলে আপনার দিকে রামপুর হাট, চুম চলে গেল। বিয়ে পড়াতে হয় নাই, কি করছে? বলে আমি তোমার, তুমি আমার, মাই ডিয়ার কাম হিয়ার, বিয়ে হয়ে গেল। সারা আমাদের মন্ত্রটা কই রে, আমাদের মন্ত্রটা জানে, ফুলানি বিনতে ফুলানি ইতনে মোহর কে ওজ পর তোমার সাথে নিকাহ কর দিয়া, মাইনে কবুল কিয়া, বারাক আল্লাহু লাকা, বারাক আলাইকুম, জামা বাইনাকুম ফিল খৈর, দে 50 টাকা। ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দিলে, 50 টাকা মেরে দিলে। এই দোয়াটা যদি মমতা খালা শুনতে পায়, মুদি যদি বুঝতে পারে যে এই দোয়াটার মানে হচ্ছে ছেলে যেন ঘর ঘুরে যায়, প্রেম যেন বেড়ে যায়, রুজিতে যেন বরকত হয়, তাহলে ইমামের চাকরি চলে যাবে। ডেকে পাঠাবে মমতা, কামিয়ার তুমি কি দোয়া দিয়েছ, ছেলে যেন ঘর ভরে যায়, কে খেতে দেবে, তুমি খেতে দেবে এত ছেলে হলে? বারাকাল্লাহুল্লাকা, বারাকালাইকুমা, জামা পাইনা কুমা ফেলা। আর মানুষদের বিবেচনা আমার খুব ভালো লাগে, কি বলেন, একটা ছাগলের একবারে 3টে ছানা হয়েছে। বলছি কোথা থেকে এনেছি বে? বলে আমি তো হিরণপুর থেকে এনেছিলাম, খুব ভালো জাতের, একবার লম্বা কান। বলে আমাকে একটা ছানা দিবি ভাই, একবারে 3টে করে ছানা হয়? বলে হ্যাঁ, আমাকে একটা দিবি। আর একটা লোক 5 বছর বিয়ে করেছে, 2টি ছেলে হয়েছে, পাড়ার বন্ধুরা বলছে হ্যাঁ বে, তোর যে রোজ ছেলে হয়েছে বে, কি যে গাঁ ভরে যাবে বে। ও বাক কথা, ব্যারিস্টার হবে, উকিল হবে, মাস্টার হবে, মৌলবি হবে, জজ হবে, তাকে বলছে তোর রোজ ছেলে হয়েছে, তাও আমরা জিগে 5 বছরের 2টি। আর আল্লাহর নবী বলছেন, ওয়াদুদুল মারদুদ, আল্লাহর নবী বলছেন ওয়াদুদুল মাউলুদ, যে মেয়ে বেশি বাচ্চা দেয় আর স্নেহ করে লালন পালন করে সেই ফ্যামিলিতে বিয়ে করো। 12টা 14টা আমার নানির 26টা ছেলে মরে গেছে, আর 4টা ছিল, তার মধ্যে মেয়ে আর বড় বেটা, এই দুটো চলে গেল, আর 2টি আছে, 26টা। আবু হুরায়রা 105টা নিজে হাতে দাপন করেছে। অধিক সন্তান খুব বরকতের, খুব ভালো গুণীজনেরা জ্ঞানীজনেরা। তাই আল্লাহর নবী বলছেন ওয়ালুদুল ওয়াদুদ, ওয়াদ মানে প্রেমকারী, ছেলেকে খুব স্নেহ, চোখে কাজল, লালন পালন, সুন্দর করে দাঁতে আঙুল বুলিয়ে দেওয়া সেই মেয়ে, আর যার বাচ্চা প্রচুর সেই ফ্যামিলির মেয়েকে বিয়ে করো। কিন্তু এখন মেয়েরা আবার একটু উদুরি, উদুরি বোঝেন আপনারা, সালা লেপ চাপা দিয়ে ছেলেটা মেরে দিয়েছে, বোন গো বোন, ছেলেটা মরে গেল বোন, কি করে মরলো বোন, লেপ চাপা দিয়ে দিল বোন, আমি জানি না বোন, উদুরি কোথাকার। বললো এইখান পর্যন্ত দে, দিয়ে একটু মুখটা খুলে রাখ, সে পুরুই চাপিয়ে দিয়েছে, খুলে দেখলে সে 12টা বেজে গেছে। মেয়েদের ওদিকে বুদ্ধি নাই, আর কি বুদ্ধি নাই, স্বামী সাইকেলে করে আসছিল আর পড়ে যেয়ে হুঁটো ছিঁড়ে গেছে। একজন এসে বললে, বলো তোর স্বামীর হুঁটো ছিঁড়ে গেছে, বলে যাবি তো বেজাই হুকা, আর বললে তোর মুরগির ছানাটা চিলে নিয়ে চলে গেল, মা ছুট, বলে কোথা পর্যন্ত যাবি, বলে পাড়াই পর্যন্ত, মাথার কাপড় উড়ে চলে গেল, যাগ্য যে আমাকে মুরগির ছানাটা চাই, হাফসি মুরগির ছানা, আর স্বামীর হুঁটো ছিঁড়ে গেছে, বলে যাবি তো, ওই যে হুঁকা খুব, তেলে হলুদও নাই, গায়ে হাত গুলোনও নাই, একটু তেল দিয়াও নাই, আ হা, আপনার হুঁটো ছিঁড়ে গেছে। আর মরদদের দোষ বলে দিয়ে আপনি যদি বলেন যে তুই এটা কেন করেছিস, তুই এ দোষটা কেন করলি, তরকারিতে এরম গোলমাল কেন, তুই এই পয়সাটা হারাইছিস কেন, তোর সোনাটা কোথা গেল, আর আপনি কোরবানির গরু কিনতে গিয়েছেন আর এইরম করে হাত ভরে পকেট বেড়ে নিয়েছে, নিয়ে ঘর আসছে আর বলছে ইনশাল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রী বলছে গরু কি হলো, বলে এই যে দেখো পুরো মেরে নিয়েছে তো। সে যদি বলে টাকা আনগা তারপর ভাত খাবি কী হবে বলো, টাকাটা আপনার বাপের একলা ধান বেচা টাকা, সে যদি বলে টাকা নিয়ে এসে তারপর ভাত খাবি তখন কীরকম হবে। তাই স্ত্রী যেমন আপনাকে ক্ষমা করে, আপনি স্ত্রীকে ক্ষমা করুন, ক্ষমার নজরে দেখুন, ভালোবাসুন, আজকেও কাজ হবে,
কালকেও কাজ হবে। ওয়ালাওয়ান্নানাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি এদের উপরে ফেরেশতা নাজিল করি, ওয়াকাল্লামাহুমুল মাউতা, আর মুর্দারা কবর থেকেই উঠে এসে কথা বলে, ওয়াহাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, যত যিনি মাছের তলায় আছে সব উল্টে দিই, মা কানুল ইউমিনু ইল্লা ইয়াশা আল্লাহ, তবু তারা ইমান আনতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর শান কত বড়! নামাজ তিনি পড়ান, রোজা তিনি রাখান, হজ তিনি করান, দাড়ি তিনি রাখান। তাই সবাই বলুন আল্লাহকে ধরবো আজ থেকে।